Assalamualaikum. Welcome to online English class for the students of ACC first year and second year. Dear students, during few days ago, I uploaded a video on the topic modifier. Today, I will talk about modifier, pre-modifier and post-modifier. Modifier key. आशा करी तुमरा मने रेखेछो जे वर्ड प्रेज क्लज अन्य कोनो वर्ड प्रेज क्लजे पूर्वे बा परे बसे तार सम्पर्के अतिरिक्त तत्व देय ताके मॉडिफायर बोले जेमन ही इज ए गुड बॉय से एकटी भालो छेले से केमन छेले से एकटी भालो छेले एखाने भालो और ही इज ए गुड गुड शब्दटी हलो मॉडिफायर मॉडिफायर कत प्रकार मॉडिफायर प्रधानत दुई प्रकार प्री मॉडिफायर এবং পোস্ট মডিফায়ার টুডে লেটস ডিসকাস পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার কাকে বলে যে মডিফায়ার নাউন বা নাউন প্রেজ বা ক্লজের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে পোস্ট মডিফায়ার বলে তোমাদের মনে রাখতে হবে পোস্ট মডিফায়ার হিসেবে কোন কোন শব্দগুলো বসতে পারে একটা অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে বসে একটা অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে বসে একটা অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে বসে ইনফিনিটিভ প্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে প্রিপজিশনাল প্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে অ্যাপোজিটিভ কাকে মডিফাই করে নাউনকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউনকে অ্যাডভার্ব নাউন অর ভার্বকে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজ নাউন অবলিক ভার্বকে পাস্ট পার্টিসিপল প্রেজ নাউনকে প্রিপজিশনাল প্রেজ নাউন অর ভার্বকে মডিফাই করে ইনফিনিটিভ প্রেজ নাউন অর ভার্বকে পোস্ট মডিফাই করে রিলেটিভ ক্লজ নাউন অর নাউন ক্লজকে মডিফাই করে এখন আমরা বলেছিলাম যে অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে বসে অর্থাৎ অ্যাপোজিটিভটা কি কোন নাউন নাউন প্রেজ নাউন ক্লজ যখন অন্য কোন নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তখন তাকে অ্যাপোজিটিভ বলে অ্যাপোজিটিভ সাধারণত কোনো ব্যক্তি বস্তু বা স্থানের পরিচয় দেয় যেমন সক্রেটিস ড্যাশ এখানে একটা মডিফায়ার হিসেবে বসাতে হবে যাহা সক্রেটিস সম্পর্কে পূর্ব সক্রেটিস সম্পর্কে আমাদের কাছে একটা অতিরিক্ত পরিচয় বহন করবে সক্রেটিস কে ছিলেন একজন বিখ্যাত দার্শনিক তাহলে আমরা বলতে পারি সক্রেটিস এ গ্রেট ফিলোসোফার অর এ গ্রেট স্কলার শেক্সপিয়ার এ গ্রেট পোয়েট এই যে গ্রেট পোয়েট বললাম এখানে শেক্সপিয়ারের পরিচয় বহন করলো যে শব্দ কোন নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তত্ত্ব দিল অর্থাৎ একটা টাইটেল তোমাদেরকে মনে রাখতে হবে একটা ব্যক্তির পদবী বা টাইটেলটাও একটা অ্যাপোজিটিভ যেমন আসাদুল্লাহ দ্য প্রিন্সিপাল অফ খান কলেজ এখানে আসাদুল্লাহ কে আমরা পরিচয় দিয়ে দিলাম যে ওই খান কলেজের প্রিন্সিপাল এটাই হলো এখানে অ্যাপোজিটিভ তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে নামে পড়ে টাইটেল ব্যবহৃতটাই হলো একটা অ্যাপোজিটিভ ওকে দেন প্রেজেন্ট পার্টিসিপল অর প্রেজেন্ট পার্টিসিপল প্রেজ নাউন অর ভার্বের পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করে লুক এট দ্য এক্সাম্পল many people dash in city তাহলে আমরা যদি বলি many people living in city অর্থাৎ শহরে বাস করে অনেক লোকেরা are not careful of using natural resources প্রাকৃতিক সম্পদ ব্যবহারে তারা যত্নশীল নয় then verb post modifier হিসেবে বসে a village doctor treat the patient use a present participle to post modify the verb small fish
তাহলে এখানে আমরা ভার্ব নিতে পারি এ ভিলেজ ডক্টর ট্রিট দা পেশেন্ট টেকিং স্মল ফিস উই পলুট ওয়াটার থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট দেন পাস্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল প্রেজ পোস্ট মডিফাই হিসেবে বসে পাস্ট পার্টিসিপলটা কি ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল verb 3 plus other words ke past participle phrase bole past participle phrase noun ke post modify kore we found the place isolated the car made in japan ekhane dekho japan er toiri gari ti the car hocche noun ar made in japan made shobdo er past participle make theke asche make made মেড ইন জাপান অর্থাৎ জাপানের তৈরি গাড়িটি ইজ রানিং ওয়েল খুব ভালো চলছে এখানে এই যে মেড ইন জাপান মেড শব্দটি মেড ইন জাপান নেই হলো পোস্ট পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত দেন অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনকে পোস্ট মডিফাই করে শি ফাউন্ড হার মাদার সিক সে তার মাকে অসুস্থ দেখলো এখানে ওই যে মাদার কে মডিফাই করলো সিক শব্দটি হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার তিনি একজন সম্মানী লোক গ্রেট অফ গ্রেট অনার এখানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা পোস্ট মডিফাই করলো ম্যান কে দেন অ্যাডভার্ব অর অ্যাডভার্বাল ফ্রেজ অ্যাডভার্ব নাউন অর ভার্ব কে পোস্ট মডিফাই করে ইট ওয়াজ 20 ইয়ার্স When I was living in Paris, এখানে years কে modify করলো when I was living in Paris. Many people all over the world die because of pollution. Unnecessarily. Many people all over the world die unnecessarily because of pollution. Then infinitive phrase. Infinitive phrase can be used as post modifier. অর্থাৎ infinitive phrase post modifier হিসেবে ব্যবহৃত হতে পারে. Here is a chair to sit on. এখানে to sit on হচ্ছে infinitive phrase এবং এটা পোস্ট মডিফাই করলো উই টেক ফুড টু লিভ আমরা বাসার জন্য খাই এখানে টু লিভটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ রিলেটিভ প্রোনাউন প্লাস আদার ওয়ার্ড নাউন কে পোস্ট মডিফাই করে লুক এট দ্য এক্সাম্পল দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট ইয়াস্টারডে এই বইটি যা আমি হারিয়েছিলাম গতকাল Which I lost yesterday, it is হচ্ছে একটা relative clause. He is the person whom we all respect. তিনি একজন লোক যাকে আমরা সবাই সম্মান করি. এখানে whom we all respect হচ্ছে relative clause. Okay? The pen which I lost yesterday, আমি যে কলমটা গতকাল হারিয়েছিলাম, the pen কে modify করলো which I lost এই শব্দটি অর্থাৎ relative clause. The pen which I lost yesterday was expensive. Okay, student, this is time to say goodbye. No more today. Thank you very much. Thank you.